গুড মর্নিং স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই তোমাদের প্রিপারেশন বাড়িতে চালিয়ে যাচ্ছ আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের সাক্ষ্যদান গল্পটির শেষ অংশ নিয়ে গত ভিডিওতে আমি শেষ করেছিলাম যে কমলাকান্ত খুব সহজেই উকিলকে চিনতে পারে কেননা একজন উকিল পরমেশ্বরের প্রত্যক্ষ সাক্ষাৎ তখনই লাভ করে যখন কোনো মক্কেল তার কাছে কোনো মামলার মীমাংসার জন্য আসে উকিল কমলাকান্তের এই কথা শুনে রেগে উঠে হাকিমকে বললেন আই আস দ্য প্রোটেকশন অফ দ্য কোর্ট এগেনস্ট দ্য ইনসাল্ট অব দিস উইটনেস অর্থাৎ আমি আদালতের কাছে প্রোটেকশন চাচ্ছি আমার এই সাক্ষীর ইনসাল্টের বিরুদ্ধে কোর্ট বললেন যে দ্য উইটনেস ইজ ইওর ওন উইটনেস অর্থাৎ এই সাক্ষীটা তোমার নিজের সাক্ষী অ্যান্ড ইউ আর অ্যাট লিবার্টি এবং তোমার স্বাধীনতা আছে টু সেন্ড হিম অ্যাওয়ে ইফ ইউ লাইক যদি তুমি চাও তাহলে তাকে এখান থেকে দূর করে দিতে এদিকে উকিলও বুঝতে পারলেন যে কমলাকান্তকে যদি বিদায় দিয়ে দেন তাহলে মোকদ্দমাটি প্রমাণ করা হয় না সুতরাং উকিলবাবু চুপ করে বসে পড়লেন এরপর মুহুরি কমলাকান্তকে বলল যে ছেড়ে দাও বলো আমি প্রতিজ্ঞা করতেছি কমলাকান্ত বললো যে কী প্রতিজ্ঞা করতেছি সেটা জানিয়া প্রতিজ্ঞাটি না করলে ভালো হয় না কমলাকান্ত আর গোলযোগ না করে প্রতিজ্ঞা পাঠ করল তখন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য উকিলবাবু গাত্রোত্থান করিলেন অর্থাৎ উঠে দাঁড়ালেন কমলাকান্তকে চোখ রাঙিয়ে বললেন এখন আর বদমাশি করিও না আমি যা জিজ্ঞাসা করছি তার যথার্থ উত্তর দাও বাজে কথা ছেড়ে দাও কমলাকান্ত তখন সেলাম করিয়া বলিল বহুত খুব অর্থাৎ ঠিক আছে উকিল তখন জিজ্ঞাসাবাদ আরম্ভ করলেন বললেন তোমার নাম কী কমলা বলছে শ্রী কমলাকান্ত চক্রবর্তী উকিল বলছে তোমার বাপের নাম কি কমলাকান্ত বলছে জবানবন্দির আভ্যুত্তই আছে নাকি অর্থাৎ এই কথাটা বলা বাধ্যতামূলক না উকিল আবার এই কথা শুনে গরম হলেন বললেন হুজুর এসব কন্টেম্প অব কোর্ট অর্থাৎ আদালতের অবমাননা করা যাই হোক এরপর কমলাকান্ত তার পিতার নাম করল উকিল তখন জিজ্ঞাসা করিল তুমি কি জাতি কমলাকান্ত বলছে আমি কি একটা জাতি উকিল বলছে আরে তুমি কোন জাতীয় কমলা বলছে হিন্দু জাতীয় উকিল বলছে কোন বর্ণ কমলাকান্ত বলছে ঘোরোতর কৃষ্ণ বর্ণ উকিল বলছে দূর এমন সাক্ষীও আনে বলি তোমার জাত আছে কমলাকান্ত বলছে আবার মারে হাকিম দেখলেন যে উকিলের কথায় হইবে না বললেন ব্রাহ্মণ কাইস্ত কৈবর্ত হিন্দু নানান রকমের জাতি আছে জানো তো তুমি তার মধ্যে কোন জাতির মধ্যে পড় কমলাকান্ত বলছে ধর্মাবতার দেখিতেছেন আমার গলায় যজ্ঞপীত নাম বলিয়াছি চক্রবর্তী ইহাতেও যে উকিল বোঝে নাই যে আমি ব্রাহ্মণ ইহা আমি কি প্রকারে জানিব হাকিম লিখিলেন যে জাতি ব্রাহ্মণ তখন উকিল তাকে জিজ্ঞাসা করিলেন তোমার বয়স কত এজলাসে একটি ক্লক ছিল ঘড়ি ছিল কমলাকান্ত সেই ঘড়িটির দিকে তাকিয়ে হিসাব করে বললেন আমার বয়স একান্ন বৎসর দুই মাস তেরো দিন চার ঘন্টা পাঁচ মিনিট উকিল বলছে উহ কী জ্বালা তোমার ঘন্টা মিনিটকে যায় কমলাকান্ত বলছে কেন এই মাত্রই তো প্রতিজ্ঞা করিয়াছেন যে কোনো কথা গোপন করব না এইভাবে সাক্ষীদানের মধ্য দিয়ে কমলাকান্তের সাক্ষ্যদান গল্পটির সমাপ্তি ঘটল এবার তোমরা মূল টেক্সটটিকে একবার পড়ে নিয়ে গল্পের কোয়েশ্চেন অ্যান্সার এবং ওয়ার্কশিটটি কমপ্লিট করবে হ্যাঁ তার সঙ্গে কি নোটস যেগুলো দেওয়া আছে সেগুলিও কমপ্লিট করবে ধন্যবাদ